Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমরা এখন চলে আসছি সালালা আয়ন সাহলন্ড আউট। খুব সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। তো সালালার ভিতরে আসলে ঘোরার মতো বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন অনেক অনেক জায়গা আছে। খুব সুন্দর একটা এলাকা। এই যে এখানে আমাদের ছোট ছোট ঝর্ণা আছে ওই পাশে, কিন্তু এখন পানি নেই, একটু আর কয়েকদিন পরে মোটামুটি আসবে পানি। আয়াত কই আসছো আয়াত? এই পাপা ঘুরতে আসছো সালালা? হ্যাঁ, এ হচ্ছে একটা গুহার মতো, এটার ভিতরে আমরা এখন যাব। এই যে হিফসি, হিফসি দেখি, এই যে হাফসা, এখানে আসো, এখানে আসো ভাই, এসে আসো ভাইয়ের কাট ধরো। পাহাড়টা কি সুন্দর নকশি করা মনে হয়। আর পাত্রগুলো সিস্টেমটা, মনে হচ্ছে যে কোনো মানে বড় গহীন গুহার ভিতরে চলে আসছে। তো আমরা যেখানে যাব সেই জায়গাটা আর একটু ভিতরে, এই গুহাটার মতো এই এই জায়গাটি আমরা যাব এখন। ওখানে ভিতরে একটা লেগের মতো আছে ছোট। এর ভিতরে কি? টোটালি কোনো মাটি নেই, কিন্তু মাশাআল্লাহ দেখেন গাছটা কত সুন্দর, কত বিশাল বড় একটা গাছ আছে, একদম পুরো ফাতর উপরে। পাতাগুলো মনে হয় যে কেউ ডিজাইন করছিল হাতে, এমন মনে হয়। তবে সবাই আল্লাহ কুদরত, পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। আর একটা আল্লাহর কুদরতি জিনিস, এই যে ম্যাঙ্গো একটা জাম গাছ, কিন্তু এর ভিতরে ফুল ফল, ফুল ফল ভিতরে। এদিকে চাইলে সম্ভব উঠে উপরে, তো বোটে নিষিদ্ধ। এখানে অনেক প্রকার মাছ আছে ভিতরে, ফিশ। এই যে ধরো, এই যে ফিশ, অনেকগুলো ফিশ। আয়াত, এ বাবা কে না, তুমি নামবে এখানে? না তুমি আই লাভ ইউ বেবি ফ্রগ, কাম টু মি বেবি। আরিফা, আয়াত, তুমি কি দাদাকে মিস করতেছ? কি তোমার ভালো লাগতো সেখানে ঘুরতে? আপি বাবা কেন পড়ে গেলে ব্যথা বাবা? সবই তো
ফ্রগ আসবে না, তুমি আসো, উঠো। ফ্রগ আসবে না তো বলছি না, আসো। তখন ছিল, তবে এখনো ফুল সিজন শুরু হয়নি। যখন সিজন শুরু হবে তখন আরও দৃশ্যমান হবে, জিনিসটা আরও সুন্দর লাগবে।